আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সবাই কেমন আছো? মেয়েরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, মি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা কি শর্ট সিলেবাস পেয়েছো জিমি সবাই? জিমি আচ্ছা, ব্যবসা উদ্যোগের কোন কোন চ্যাপ্টার নেওয়া হয়েছে এবার বলো? 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ব্যবসা উদ্যোগের কোন কোন চ্যাপ্টার ছিল কে বলতে পারবে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সবার সামনে খাতা আছে? খাতা কলম না থাকলে একটু খাতা কলম সামনে নাও। শর্ট সিলেবাস অনুযায়ী যে অধ্যায়গুলো ব্যবসা উদ্যোগের জন্য সেগুলো আমি বলছি, একটু খাতায় লিখে রাখো, পরে বইতে দাগিয়ে নেবে। ক্লাসে যারা জয়েন করেছো সবাই চ্যাট বক্সে একটু রোল নাম্বারটা লিখো। মেয়েরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়েছো? আচ্ছা, লেখো। ব্যবসা উদ্যোগের হচ্ছে প্রথম থেকে পঞ্চম অধ্যায় সবগুলো আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। হয়েছে লিখা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়? লিখা কমপ্লিট হয়েছে? জি মিস, জি মিস। এরপর লেখো অষ্টম, নবম, একাদশ অধ্যায়। প্লিজ আপনার কথা শোনা যায় না। অষ্টম, নবম, একাদশ অধ্যায়। ঠিক আছে, প্রথম পাঁচটা অধ্যায়, তারপরে অষ্টম, 8 নাম্বার, 9 নাম্বার আর 11 নাম্বার অধ্যায়। কমপ্লিট? আচ্ছা, এখন খেয়াল করো যে শর্ট সিলেবাস অনুযায়ী যে অধ্যায়গুলো দেওয়া আছে তার প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই না? মিস আবার একটু বলবেন, শোনা যায় ভাই। কি বলবো কি বলবো বলো। মিস আপনি যেটা বলছিলেন কিছু শুনতে পারিনি। আমি বলেছি যে শর্ট সিলেবাস যে দেওয়া হয়েছে সেখানে ব্যবসা উদ্যোগের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর কথা বলেছি। প্রথম থেকে পঞ্চম অধ্যায়, তারপরে অষ্টম, নবম, একাদশ অধ্যায়। ঠিক আছে, এটাই বলেছি। আর যে অধ্যায়গুলো দেওয়া আছে শর্ট সিলেবাস অনুযায়ী তার প্রতিটি অধ্যায় আমাদের পড়ানো কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এখন আমাদের রিভিশন ক্লাস চলবে। আর যে চ্যাপ্টারটা আমি শেষ করেছিলাম সপ্তম অধ্যায়, বাংলাদেশের শিল্প, ওটা কিন্তু শর্ট সিলেবাস অনুযায়ী নেই। সবার সামনে খাতা কলম আছে? আচ্ছা, আজকে আমরা বহু নির্বাচনী সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, সবাই কি দেখতে পাচ্ছ আমি স্ক্রিন শেয়ার করেছি? জি মিস। এক নাম্বার প্রশ্ন, দেখো, কোনটি প্রত্যক্ষ সেবামূলক পেশার অন্তর্ভুক্ত নয়? তোমরা খাতায়
আনসারটা লিখবা ক খ গ ঘ, যেটা হবে সেটা ক হইলে ক নাম্বার দিয়ে এই চিকিৎসক শব্দটা লিখবা, মানে আনসার যেটাই হবে সেটা লিখে সাথে সাথে এই কথাটাও লিখবা। একটু দ্রুত করো, সাথে সাথে লিখবা, সাথে সাথে আমি সলভ করে দিব যে সঠিক হলো নাকি ভুল হলো। কোনটি প্রত্যক্ষ সেবামূলক পেশার অন্তর্ভুক্ত নয়? চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, মৎস্যজীবী। হয়েছে লিখা? বলো কোনটা হবে আনসার। উত্তরটা বলো। মৎস্যজীবী। মৎস্যজীবী, ভেরি গুড, ঠিক আছে, ঘ নাম্বার মৎস্যজীবী। আচ্ছা, দুই নাম্বার প্রশ্ন বলেছে মিস্টার সিমন বড়ুয়া, খাগড়াছড়ির পাহাড়িয়া এলাকায় স্বল্প পুঁজি নিয়ে আনারস ও কলা চাষ করে ব্যাপকভাবে সফলতা পান। মিস্টার সিমন বড়ুয়ার ব্যবসায় সফলতার কারণ কি? ভূমি, নদ নদী, ঐতিহ্য, পুঁজি। খুব দ্রুত আনসার লিখো, তারপর আমাকে বলো। হয়েছে, কি হবে আনসার? ভূমি। ক ভূমি, ঠিক আছে। তিন নাম্বার যেটা, ঐতিহ্য ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান? ঐতিহ্য ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান? প্রাকৃতিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক। খুব দ্রুত আনসারটা লিখবা। হয়েছে লিখা? জিমিস। কোনটা? সামাজিক। সামাজিক, ভেরি গুড, ঠিক আছে, সামাজিক। চার নাম্বার কোশ্চেন, কোনটি উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত? কোনটি উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত? বীজ থেকে চারা উৎপাদন, সুতা থেকে কাপড় তৈরি, সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন, পার্টস দিয়ে সাইকেল তৈরি। হয়েছে মেয়েরা? মেয়েরা এটা কমপ্লিট করেছ? জি মিস। কোনটা হবে? সুতা থেকে কাপড় তৈরি। ভেরি গুড, ঠিক আছে, সুতা থেকে কাপড় তৈরি। পাঁচ নাম্বার, পানি থেকে বিদ্যুৎ তৈরি ও বন্টন কোন শিল্প? নির্মাণ, সেবা, উৎপাদন, নিষ্কাশন। খুব দ্রুত বলো কোনটা হবে। সেবা। সেবা, হ্যাঁ, তৈরি ও বন্টন বলেছে সে কারণে সেবা শিল্প, ঠিক আছে।
ছয় নাম্বার, আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে করণীয় কাজ কোনটি? আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে করণীয় কাজ কোনটি? আর্থিক প্রতিষ্ঠান স্থাপনের কারণ জানা, অধিক আয়ের সম্ভাবনা, প্রশিক্ষণ ও ঋণ প্রদান, চাকরির সীমাবদ্ধতা তুলে ধরা। কোনটা হবে আনসার বলো? প্রশিক্ষণ ও ঋণ প্রদান। ঠিক আছে, প্রশিক্ষণ ও ঋণ প্রদান। সাত নাম্বার, যেটা সাত নাম্বারের পুরো কোশ্চেনটা এখানে আসেনি, আমি পরের পেজে দিয়েছি, দেখো। পূর্ব জ্ঞান ছাড়াই মিস্টার রায়হান রায়হান ফার্মেসি স্থাপন করলেন এবং লোকসানের সম্মুখীন হলেন। রায়হান ফার্মেসির লোকসানের মূল কারণ কি? কোনো অভিজ্ঞতা ছাড়াই তিনি ফার্মেসি স্থাপন করেছেন এবং লোকসানের সম্মুখীন হয়েছেন। এখন বলেছে ফার্মেসি লোকসানের মূল কারণ কোনটি? সঠিক পণ্য নির্বাচন না করা, বাজার জরিপ না করা, অভিজ্ঞতা ও শিক্ষার অভাব, মূলধনের স্বল্পতা। কোনটা হবে? মিস গ হবে। অভিজ্ঞতা ও শিক্ষার অভাব। অভিজ্ঞতা ও শিক্ষার অভাব, ঠিক আছে। আট নম্বরে একটি উদ্দীপক দেওয়া আছে, দাঁতিনাখালি গ্রামের ইয়াসিন ও কয়েকজন দুস্থ ও ভূমিহীন ব্যক্তি উপজেলার একটি সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে তারা অন্যের জমি ইজারা নিয়ে কৃষি কাজ করে লাভবান হন। তারা উৎপাদিত ফসল স্থানীয় কাঁচা বাজারে বিক্রি করেন। এছাড়া জেলা ও বিভাগীয় শহরে তারা পণ্য সরবরাহ করছেন। এই ছিল উদ্দীপক। এখন আট নম্বরে বলেছে, উদ্দীপকের ইয়াসিনরা কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন? দুস্থ ও ভূমিহীন ব্যক্তি টি সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন। কি হবে? নট্রামস, বিডিবিএল, বিআরডিবি, যুব প্রশিক্ষণ কেন্দ্র। খুব দ্রুত আনসার বলতে হবে। মেয়েরা না পারলে বলবা যে ম্যাডাম এটা বুঝতে পারছি না। মিস, হ্যাঁ, যুব প্রশিক্ষণ কেন্দ্র। না, যুব প্রশিক্ষণ কেন্দ্র হবে। বিডিবিএল ও না, তার মানে পড়াশোনা করো নাই, এটা তো সেকেন্ড অধ্যায়ে আছে। না, আত্মকর্মসংস্থান তৃতীয় অধ্যায়ে ছিল। বিআরডিবি, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, বিআরডিবি হবে গ নাম্বার। নয় নাম্বার দেখো, ইয়াসিনদের কার্যক্রমের ফলে ইয়াসিনরা কি করেছে? প্রশিক্ষণ শেষে তারা অন্যের জমি ইজারা নিয়ে কৃষি কাজ করে লাভবান হন। তারা উৎপাদিত ফসল স্থানীয় কাঁচা বাজারে বিক্রি করেন। এছাড়া জেলা ও বিভাগীয় শহরে তারা পণ্য সরবরাহ করছেন। এখন তাদের কাজের ফলে বেকার সমস্যার সমাধান হবে, সম্পদের সঠিক ব্যবহার হবে, নিজেদের দক্ষতা বাড়বে। কোনটি সঠিক? মিস তিনটাই হবে না? তিনটাই হবে, হ্যাঁ। ঘ নাম্বার, এক দুই ও তিন। দশ নাম্বার কোশ্চেন, দেশের মোট শ্রমশক্তির কত অংশ যুবক যুবতী? এটা আত্মকর্মসংস্থান চ্যাপ্টারের একদম প্রথমেই বলা ছিল, দেশের মোট শ্রমশক্তির কত অংশ যুবক যুবতী? এত সময় নিচ্ছ কেন? এটা তো
চট করে পারার কথা ছিল এক তৃতীয়াংশ, তার মানে এখানে কোনটা হবে? বুঝি নাই, জোরে বলো। খ নাম্বার, এক বাই তিন, যেটা উপরে এক নিচে তিন। এগারো নাম্বার, ইউরোপের শতকরা কত ভাগ ব্যবসা একক মালিকানায়? আশি, বিরাশি, পঁচাশি, নব্বই, কোনটা হবে বলো? ইউরোপের শতকরা কত ভাগ ব্যবসা এক মালিকানা ভিত্তিক? মেয়েরা তোমরা যেভাবে আগাচ্ছ আমি কিন্তু কমপ্লিট করতে পারবো না, অলরেডি 20 মিনিট হয়ে গেছে ক্লাসের। ভুল হলে আমি সঠিকটা বলে দিব, তোমরা দ্রুত রেসপন্স করবা, কোনটা হবে বলো? পঁচাশি, আশি হবে, 80%। ঠিক আছে, এটা তো এক মালিকানা ব্যবসার মধ্যে আমরা পড়েছি। বারো নাম্বার, অংশীদারি ব্যবসায় কত সালের আইন দ্বারা পরিচালিত? অংশীদারি ব্যবসা কত সালের আইন দ্বারা পরিচালিত? 1913, 1932, 1994, 2001, কোনটা হবে? ১৯৩২, অংশীদারি ব্যবসা তো 1932। ঠিক আছে, ১৩ নম্বর কোশ্চেন দেখো, সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূত্রপাত হয় উত্তর আমেরিকায়, পশ্চিম ইউরোপে, পূর্ব ইউরোপে, কোনটা সঠিক? দুই তিন, উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপে। ঠিক আছে, এটা হবে উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপে। ক নাম্বার, এক ও দুই। এরপরে একটি উদ্দীপক দেওয়া আছে, আশা ও প্রত্যাশা দুই বান্ধবী একটি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করলো, অপরদিকে রোহান ও তার ছয় বন্ধু মিলে একটি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করে, উভয় নিবন্ধনের অনুমতি পেয়ে আশা ও প্রত্যাশা তাদের কার্যক্রম শুরু করলেন, কিন্তু রোহান ও তার বন্ধুরা কাজ শুরু করতে পারলো না। উদ্দীপকটা বুঝতে পেরেছ? দুই বান্ধবী কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করেছে, তারা নিবন্ধনের অনুমতি পেয়ে কাজ শুরু করতে পারছে, অন্যদিকে রোহান এবং তার ছয় বন্ধু মিলে কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করেছে কিন্তু তারা নিবন্ধনের অনুমতি পেয়েছে কিন্তু কাজ শুরু করতে পারে নাই। ঠিক আছে, এখন ১৪ নম্বর প্রশ্ন বলেছে, আশাদের ব্যবসাটি কোন ধরনের? অংশীদারি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, সমবায় সংগঠন, কি হবে আনসার? অংশীদারি। তাই? কেন অংশীদারি কেন মনে হইলো বলতো? বাংলাদেশে তো অংশীদারি ব্যবসা নিবন্ধন করা বাধ্যতামূলক না, আর তুমি অংশীদারি কেন বললাম, এখানে কিন্তু উল্লেখ করেছে যে একটি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করেছে। অংশীদারি কি কোম্পানি? নিবন্ধন করার পর কাজ শুরু করতে পারে কিন্তু একটা কার্যপত্র লাগে। হ্যাঁ ঠিক আছে,
15 নম্বর প্রশ্ন যেটা, রোহানদের ব্যবসায়ের কাজ শুরু করতে না পারার কারণ কি? এটি পাবলিক লিমিটেড কোম্পানি, এটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, কার্যারম্ভের অনুমতিপত্র না পাওয়া, কোনটি সঠিক? জোরে বলো। এক ও এক ও তিন এক ও তিন পাবলিক লিমিটেড কোম্পানি আর কার্যারম্ভের অনুমতিপত্র না পাওয়া। ভেরি গুড। চলে যাচ্ছে আমরা 16 নম্বর কোশ্চেন। কোন অংশীদারি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না? কোন অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না? কোন অংশীদার? ঘুমন্ত অংশীদার, সাধারণ অংশীদার, নামমাত্র অংশীদার, আপাত দৃষ্টিতে অংশীদার? বলো কি হবে আনসার। কোন অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না? নামমাত্র অংশীদার। ভেরি গুড, নামমাত্র অংশীদার। তিনি শুধুমাত্র নিজের নামের সুনামটা ব্যবহার করতে দেয়, ঠিক আছে, কোনো মূলধন সরবরাহ করে না। 17 নাম্বার, বদমেজাজি ও অসৎ কর্মচারী অপসারণ ব্যবস্থাপনার কোন অংশের আওতাভুক্ত? নির্দেশনা দান, কর্মী সংস্থান, নিয়ন্ত্রণ, সংগঠিতকরণ? নির্দেশনা দান। কেন? কর্মী সংস্থান। কর্মী সংস্থান হবে। কর্মী সংস্থানের মধ্যে অনেকগুলো ছিল না, কর্মী সংগ্রহ, নির্বাচন, ছাটাই, বদলি, পদোন্নতি, এগুলো সব কর্মী সংস্থানের মধ্যে পড়ে। এখন এরা হচ্ছে কর্মী অপসারণ করেছে, অর্থাৎ কর্মী ছাঁটাই করেছে, তাহলে এটা হবে কর্মী সংস্থান। মিস্টার জাকির প্রতিষ্ঠানের কোন সিদ্ধান্ত নেওয়ার আগে কর্মীদের সাথে আলোচনা করে নেন, এটি কি ধরনের নেতৃত্ব? কোন সিদ্ধান্ত নেওয়ার আগে কর্মীদের সাথে আলোচনা করেন, এটি কেমন নেতৃত্ব? গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, মুক্ত, আমলাতান্ত্রিক? গণতান্ত্রিক। গণতান্ত্রিক, ঠিক আছে। আখিতারা ফার্নিচার্স এর বর্তমান শাখা কয়টি? এটা কিন্তু পড়ার সময় আমরা পড়েছিলাম। আখিতারা ফার্নিচার্স এর বর্তমান শাখা কয়টি? পেয়েছ খুঁজে? পাঠ্যবইয়ের 99 পৃষ্ঠায় দেখো, নেতৃত্বের ধারণা, ওখানে কিন্তু আন্ডারলাইন করে দিয়েছিলাম আমি পড়ানোর সময়। 5টি হবে। গ নাম্বার 5টি। হয়েছে, দাগিয়েছ? এরপরের কোশ্চেন, ব্যবসায় অর্থ সংগ্রহের প্রধান উৎস কোনটি? ব্যবসায় অর্থ সংগ্রহের প্রধান উৎস কোনটি? কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, কৃষি ব্যাংক, সমবায় ব্যাংক? বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক, ঠিক আছে। ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি? সহজ একটা কোশ্চেন। কর্মী সংস্থান, পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা দান? পরিকল্পনা। পরিকল্পনা, গুড। 22 নম্বর কোশ্চেন, ব্যবসায় উদ্যোগ বাধাগ্রস্ত হয় পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে, সুপরিকল্পনার উপস্থিতি হলে, অর্থ সংস্থানের পর্যাপ্ততা না থাকলে, কোনটি সঠিক? এক ও তিন। এক ও তিন, গ নাম্বার হবে, ঠিক আছে। 23 নাম্বার প্রশ্ন, কি কারণে একজন উদ্যোক্তা অভীষ্ট লক্ষ্যে
পৌঁছাতে ব্যর্থ হয় ব্যর্থ হতে পারে কি কারণে একজন উদ্যোক্তা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হতে পারে ঘন ঘন সরকার পরিবর্তন অধিক মূলধনের জন্য শ্রমিকের সংখ্যাধিক্য নিজের প্রতি অত্যধিক বিশ্বাস কোনটা হবে কি কারণে একজন উদ্যোক্তা অভীষ্ট লক্ষ্যে অর্থাৎ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হতে পারে চারটা কারণ বলেছে ঘন ঘন সরকার পরিবর্তন অধিক মূলধনের জন্য শ্রমিকের সংখ্যাধিক্য অর্থাৎ শ্রমিকের সংখ্যা অনেক বেশি আর নিজের প্রতি অত্যধিক বিশ্বাস কোনটা হবে দ্রুত বলো আর না পারলে বলো যে ম্যাডাম বুঝতে পারি নাই ঘন ঘন সরকার পরিবর্তন না এটা হবে না অধিক মূলধনের জন্য অধিক মূলধনের জন্য কেউ ব্যর্থ হয় অধিক মূলধন থাকলে তো ব্যবসার জন্য ভালো সে ব্যবসা স্মুথলি পরিচালনা করতে পারবে এটা হবে নিজের প্রতি অত্যধিক বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস থাকা ভালো কিন্তু ওভার কনফিডেন্ট থাকা ভালো না অত্যধিক বিশ্বাস ঠিক আছে নিজের প্রতি অত্যধিক বিশ্বাস এরপরে একটি উদ্দীপক দেওয়া আছে জনাব শেখ বশির উদ্দিন হার্ডবোর্ড তৈরির কারখানার জন্য কর মওকুফ সুবিধা পেয়েছেন এখন তিনি কারখানা সম্প্রসারণের জন্য কর্মীদের হাতে কলমে শিক্ষার ব্যবস্থা করেছেন ফলে সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন ঠিক আছে জনাব শেখ বশির উদ্দিন হার্ডবোর্ড তৈরির কারখানার জন্য কর মওকুফ সুবিধা পেয়েছেন অর্থাৎ কর ছাড় পেয়েছেন এখন তিনি কারখানার সম্প্রসারণের জন্য কর্মীদের হাতে কলমে শিক্ষার ব্যবস্থা করেছেন ফলে সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন প্রশ্ন বলেছে ২৪ নম্বর জনাব শেখ বশির উদ্দিন কর্মীদের দক্ষতা বাড়ানোর জন্য কোন পদক্ষেপ নিয়েছেন কি হবে বলো পরামর্শ দান সুযোগ সুবিধা দেওয়া প্রেরণা দান প্রশিক্ষণ দেওয়া প্রেরণা দান উদ্দীপকে কিন্তু বলাই আছে প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণ দান হ্যাঁ প্রশিক্ষণ দেওয়া ঘ নাম্বার হবে প্রশিক্ষণ দেওয়া এরপরে বলেছে জনাব ২৫ নম্বর প্রশ্ন জনাব শেখ বশির উদ্দিনের জন্য ব্যবসায়ের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করেছে পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা সরকারি পৃষ্ঠপোষকতা দক্ষ কর্মী বাহিনী প্রাপ্তি কোনটি সঠিক দুই ও তিন ২৫ নাম্বার কি বলেছো দুই ও তিন ঠিক আছে সরকারি পৃষ্ঠপোষকতা আর হচ্ছে দক্ষ কর্মী বাহিনী প্রাপ্তি ২৬ নাম্বার বিপণনের অন্যতম কাজ কোনটি ক্রয় বিক্রয় পরিবহন মোড়কীকরণ কি হবে বিপণনের অন্যতম কাজ কোনটি ক্রয় ক্রয় ঠিক আছে ২৭ নম্বর কোশ্চেন
পরিবহন পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? পরিবহন পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সঙ্গত বুঝি নাই, তুমি কি বলছো আবার বলো। আমি স্থানগত। স্থানগত, গুড, ঠিক আছে, স্থানগত খ নাম্বার। 28 নাম্বার প্রশ্ন, বিজ্ঞাপন দেওয়া হয় কেন? পণ্যের মূল্য বাড়ানোর জন্য, ক্রেতাদের পণ্যের ধারণা দেওয়ার জন্য, পণ্যের বাজার জানার জন্য, উদ্যোক্তা তৈরি করার জন্য? ভেরি গুড, ক্রেতাদের পণ্যের ধারণা দেওয়ার জন্য। এরপরে আরেকটি উদ্দীপক দেওয়া আছে, ইসহাক তার নিজস্ব জমিতে কৃষি পণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচা বিক্রিও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেওয়া হয়। এখন প্রশ্ন বলেছে, ইসাকের ব্যবসায়ের পণ্য বন্টন প্রণালী হলো? আচ্ছা উদ্দীপক আরেকবার পড়ে দেখো কি বলেছে। ইসাক তার নিজস্ব জমিতে কৃষি পণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচা কেনাও ভালো, লাভও ভালো। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। আচ্ছা এখন ইসাকের ব্যবসার পণ্য বন্টন প্রণালী কোনটা? উৎপাদক ক্রেতা, উৎপাদক খুচরা ব্যবসায়ী ভোক্তা, উৎপাদক পাইকার ভোক্তা, উৎপাদক পাইকার খুচরা ব্যবসায়ী ভোক্তা, কোনটা হবে? উৎপাদক ভোক্তা। ভেরি গুড, একদম প্রথমটা হবে, উৎপাদক ভোক্তা। লাস্ট কোশ্চেন, ইসাকের সঠিক বন্টন প্রণালী ব্যবহারের ফলে ক্রেতা ভালো মানের পণ্য পাবে, ক্রেতা কম মূল্যে পণ্য পাবে, বিপণন কাজ সহজ হবে, কোনটা সঠিক? একতিন কেন মনে হলো? সবগুলো না কেন? দেখো ইসাক কোন বন্টন প্রণালী ব্যবহার করছে? উৎপাদক ভোক্তা, অর্থাৎ সে সরাসরি উৎপাদন করে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করছে। এখানে কিন্তু কোনো মধ্যস্থ ব্যবসায়ী নেই, আছে? যদি মধ্যস্থ ব্যবসায়ী থাকতো তাহলে কি হইতো বলো? ইসাক ধরো প্রথমে যদি পাইকারের কাছে বিক্রি করত, পাইকার কিনে সেটার সাথে কিছু মুনাফা যোগ করে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করত। খুচরা ব্যবসায়ী যেই মূল্যে পণ্য কিনত সেটার সাথে আবার সে তার মুনাফা যোগ করে সেটা ভোক্তার কাছে বিক্রি করত, তাহলে আলটিমেটলি পণ্যের দাম কিন্তু বেড়ে যেত, যেত না? এখন ইসাক সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করছে, তাহলে ভোক্তারা কি কম মূল্যে পণ্য কিনতে পারবে নাকি বেশি মূল্যে পণ্য কিনবে? কম মূল্যে। তাহলে এখানে সবগুলোই হবে, ক্রেতা ভালো মানের পণ্য পাবে, ক্রেতা কম মূল্যে পণ্য পাবে, বিপণন কাজ সহজ হবে। আনসার হবে ঘ নাম্বার 1, 2 ও 3। ঠিক আছে, কোশ্চেন কি স্ক্রিনশট দিয়ে রেখেছো? মেরা কোশ্চেন কি স্ক্রিনশট দিয়ে রেখেছো? তো স্ক্রিনশট না দিলে পরে তুমি আনসার কিভাবে মিলাবা বলো? আনসার গুলো কি খাতায় লিখেছো নাকি সেটাও লিখো নাই? হ্যাঁ লিখেছো, তাহলে কোশ্চেন স্ক্রিনশট দিয়ে রাখো যাতে পরে প্রশ্ন পড়ে আনসারের সাথে মিলাতে পারো। হ্যাঁ হ্যাঁ আমি দিব দিব, এটা দেখতে পেয়েছো কিনা সেটা বলো। এই তো এটা স্ক্রিনশট দিয়ে রাখো। দিয়েছো?
জি মিস। আচ্ছা, এখন আমাকে বলো যে আমরা এরকম পরপর কয়েকটা ক্লাস কি বহুনির্বাচনী সলভ করব নাকি অধ্যায় ধরে রিভিশন দিব, তোমরা কোনটা করতে চাও? তোমরা যেটা চাইবা আমি সেটাই করব। মিস বহুনির্বাচনী যে সলভ করি, বহুনির্বাচনী সলভ করবা? তাহলে আজকে যেটা আমি পড়িয়েছি এটা কিন্তু বাসায় আরেকবার রিভিশন দিবা, কোশ্চেন দেখে দেখে আনসার, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, কয়েকটা ক্লাস নেওয়ার পরে তাহলে আমি এই বহুনির্বাচনের উপর একটা পরীক্ষা নিব, রাজি আছো? আচ্ছা, বহুনির্বাচনী তো আমরা সলভ করবই, তারপর আমি কিছু পড়া দেই তোমাদের, সবগুলোই একটু চালু থাকুক। একদম প্রথম অধ্যায় আমি পড়িয়েছিলাম না তোমাদের, প্রথম অধ্যায়টা আমি পড়িয়েছিলাম না মাহাসিনা ম্যাডাম পড়িয়েছিলেন? মিস আপনি পড়িয়েছিলেন। আচ্ছা, আমি পড়িয়েছিলাম। আমি যদি পড়িয়ে থাকি একটু খাতায় লিখে নাও। হ্যাঁ, বহুনির্বাচনী তো আমরা সলভ করব, সেই সাথে আমি খুব অল্প একটু পড়া দিব, এটা একটু বাসায় রিভিশন দিবা। বহুনির্বাচনী সলভ করার আগে আমি যে পড়াটা দিব সেখান থেকে একটু মুখে তোমাদের প্রশ্ন ধরবো, ঠিক আছে? সেটা হচ্ছে প্রথম অধ্যায়, একদম প্রথম থেকে এক পৃষ্ঠা থেকে তিন পৃষ্ঠা পর্যন্ত, পৃষ্ঠা নাম্বার 1, 2, 3, এই তিন পেজ একটু ভালোভাবে রিডিং পড়বা, ঠিক আছে? এখানে ছোট ছোট কোশ্চেন আছে, ক্লাসে পড়ানোর সময় আমি বলেছিলাম, ইম্পর্টেন্ট লাইনও আন্ডারলাইন করা আছে বইতে দেখবা, এগুলো একটু রিভিশন দিবা, দেওয়া যাবে? আচ্ছা, তাহলে একই সাথে ধরো এই তিনটা পেজ পড়লে যখন তুমি বহুনির্বাচনী সলভ করবা দেখা যাবে যে এখান থেকে তুমি অনেক কোশ্চেনের আনসার করতে পারবা, ঠিক আছে? আজকে যা পড়লাম আমরা এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? নো মিস, কারো কোনো প্রশ্ন নাই? আর খাতায় কি লিখে নিয়েছো যে বাড়ির পড়া যেটা দিলাম কি দিয়েছি পড়া? হ্যাঁ, অধ্যায় একের পৃষ্ঠা নাম্বার 1, 2, 3, ঠিক আছে? সবাই একটু বাসায় পড়াশোনা করো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।